কয়েকটা প্রশ্ন আসছে, এর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। তার আগে একটা এলান করা হয়েছে, আমার নতুন দুটা বই ছেপে আসছে। একটা বই হল, এর নাম হল নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নামাজ, সংক্ষেপে নবীজির নামাজ। এখানে সলফি ভাইয়েরা মানে আহলুল হাদিস ভাইয়েরা যে বলে যে তোমাদের নামাজের কোন হাদিস নেই, তোমরা মন গড়া নামাজ পড়ো, তোমরা মন গড়া নামাজ পড়ো, কিয়াস কিয়াস করে নামাজ পড়ো, এইটার উত্তর দেওয়া হয়েছে। নামাজ পড়তে যত মাস্টার লাগে, একশোর মতো মাস্টার লাগে চার রাকাত নামাজ পড়তে। এর প্রত্যেকটা মশলা ধারাবাহিক লেখা হয়েছে এবং প্রত্যেকটা মশালার সাথে হাদিস বা আয়াত উল্লেখ করা হয়েছে। এই একশো মশালের প্রত্যেকটার সাথে কি করা হয়েছে? আয়াত বা সহি হাদিস উল্লেখ করা হয়েছে। এটা এই নতুন সেবে আসছে কয়েকদিনের মধ্যে। তো এখন তাদের এই কথা বলার আর সুযোগ নেই যে তোমাদের কোন হাদিস নেই, তোমরা মন গড়া নামাজ পড়ো। এই কিতাব খুলে দেখাই দিবেন, কোনটা মন গড়া দেখেন? আমাদের নামাজের কোন অংশ মন গড়া দেখাই দেন, কিন্তু সবটা হাদিস দিয়ে প্রমাণ করা হয়েছে। এই কিতাবের নাম হল নবীজির নামাজ। দ্বিতীয় একটা কিতাব ছেপে আসছে যে এই ইহুদি খ্রিস্টানদের মদত পুষ্ট যে এনজিও এরা এবং খ্রিস্টানরা কিভাবে সরল প্রাণ মুসলমানদের ইমান কেড়ে নিচ্ছে এবং তাদেরকে নানান নামে খ্রিস্টান বানাইতেছে, নানান ইসাই মুসলমান কি কি মুসলমান নাম দিয়ে কি করতেছে খ্রিস্টান বানাইতেছে, এরা যে বাতিল ধর্ম প্রচার করতেছে, এদের ধর্ম যে সম্পূর্ণ বাতিল, এটা আমার একটা বইতে তুলে ধরা হয়েছে। এই বইটার নাম হল খ্রিস্টবাদ বা খ্রিস্ট ধর্ম, কিছু জিজ্ঞাসা ও পর্যালোচনা। কিছু জিজ্ঞাসা, ওদেরকে কয়টা জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের নবী কি ঈসা আলাইহিস সালাম না সেন্ট পল? তোমাদের নবীকে ওরা মুখে দাবি করে আমাদের নবী হল, আর বাস্তবে কারে মানে? এক ইহুদির বাচ্চা তাকে মানে। এটা ওদের কিতাব দিয়ে প্রমাণ করা হয়েছে। দুই নম্বর, তোমাদের ধর্মে কি এক খোদা মানতে বলা হয়েছে না তিন খোদা? ওরা তিন খোদা মানে, একটা বড় খোদা, একটা আল্লাহর বাচ্চা, হ্যাঁ, একটা পাকরু, পাকরু মারিয়াম, তিন খোদা মানে। অথচ অরিজিনাল কিতাবে কয় খোদার কথা বলা হয়েছে? এক খোদা বলা হয়েছে, এক খোদা। আর একটা প্রশ্ন করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে কি ইহুদিরা সুলিতে দিয়ে মারছে না আল্লাহ ওনাকে আসমানে উঠাই দিচ্ছেন, কোনটা? তো ওদের কিতাব দ্বারাই প্রমাণ করেছে, আমাদের কিতাব তো আছে কোরআন, ওদের কিতাব দ্বারাই প্রমাণ করেছে আল্লাহ উঠাই দিচ্ছেন। আর ওরা কি মনে করে, কি বিশ্বাস করে? যে ইহুদিরা ওনাকে সুলি দিয়ে মারছে ওরা বিশ্ববাসীর পাপ মোচনের জন্য। পাপ মোচনের জন্য আর কাউকে পাওয়া যায় নাই, আল্লাহ তা নিজের ছেলেরাই মেরে ফেলছে পাপ মোচন করতে। কি গাঁজা ঘুরে কথা! আর একটা প্রশ্ন করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম কি শেষ নবী? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী। শেষ নবী কে? তোমাদের কিতাবে কি বলে, তোমাদের ধর্মগ্রন্থে কি বলে, কে শেষ নবী? মানে ভুরি ভুরি দলিল দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম বলে গেছে আমি তোমাদের শহীদ, চিরকাল থাকিব না, আমার পরে আর একজন হ্যাঁ নবী আসবেন, উনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। চিরকাল থাকবেন মানে কি?
তার আদেশ নিষেধ বিধি বিধান কেয়ামত তক চলবে। তাহলে শেষ নবী কে হলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ঈসা আলাইহিস সালাম কবর থেকে আসবেন কিনা ওনার দাবি করতে কবরে, এবং উনি কেয়ামতের আগে আসবেন কিনা, আসলে কোন ধর্ম প্রচার করবেন? ঈসা আলাইহিস সালাম কেয়ামতের আগে আসবেন কিনা, আসলে কোন ধর্ম প্রচার করবেন? তো দেখানো হয়েছে উনি আসবেন চতুর্থ আসমান থেকে আসবেন, উনি ইসলাম ধর্ম প্রচার করবেন, তোমাদের ইঞ্জিল বা বাইবেল প্রচার করবেন না। সবগুলো পয়েন্ট দেখানো যে তোমরা ভুল, মানে পাঁচটা মৌলিক পয়েন্ট দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে সবগুলো পয়েন্টে তোমরা গুমরাহির উপর আছো। কাজেই দুনিয়ার মানুষকে আর বেকুব বানায় না, তোমরা এই মিথ্যা অপপ্রচার বন্ধ করো, করে আসল ধর্ম ইসলাম ঈসা আলাইহিস সালাম প্রচার করবেন ওটা গ্রহণ করো, মিথ্যা প্রচার বন্ধ করো, মানুষকে ধোকা দেওয়া বন্ধ করো, এই দাবি জানানো হয়েছে এই বইয়ের মধ্যে। তো প্রথম বইটা আহলে হাদিস থেকে ধোকা থেকে বাঁচার জন্য লাগবে, আর দ্বিতীয় বইটা খ্রিস্টান এবং এনজিওদের ধোকা থেকে বাঁচার জন্য, ইমান রক্ষা করার জন্য একান্ত জরুরি। এই বই নতুন আসছে, ইতিপূর্বে ছিল না, এটা যাদের তৌফিক আছে প্রত্যেকেই সংগ্রহ করতে চেষ্টা করবে। রাতে স্বপ্নে সাপ দেখি ব্যাখ্যা কি? সাপ দেখা কোনো খারাপ কিছু না, কিন্তু সাপে যদি দংশন করে সেটা ইঙ্গিত করা হয় যে শত্রুরা ক্ষতি করতে পারে, শত্রুরা ক্ষতি করতে, শুধু সাপ দেখলে কোনো ক্ষতি নেই। বরং শুধু সাপ দেখলে কিছু পয়সা করেও আসতে পারে, যেখানে মাল দৌলত থাকে সোনা রূপা থাকে ওর উপরে সাপ উঠে যায়। রোজা অবস্থায় ডায়ালিসিস করা যাবে কিনা, রক্ত বের করে আবার ঢুকায়, এতে স্বাভাবিক পথে কি পাকস্থলীতে কিছু যায়? নাক মুখ পায়খানার রাস্তা এগুলো দিয়ে পাকস্থলীতে কিছু যায়? যদি না যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। মূল কথাটা বুঝতে হবে, রোজা ভাঙে কিসে? নাক মুখ পায়খানার রাস্তা আর কান দিয়ে তরল কিছু ঢুকাইলে, তরল পানি না অন্য ঔষধ, এসব জিনিসে রোজা ভাঙে, এগুলো আস্তে আস্তে পাকস্থলীতে যায়। যদি কোন পুরুষ মেয়েদের স্কুলে শিক্ষকতা করেন এবং তাদেরকে প্রাইভেট কোচিং করান, তবে ওই শিক্ষকের আয় হালাল হবে কিনা? আয় হালাল হবে কিনা পরের কথা, কাজটা তো হারাম। বালেগা মহিলাদেরকে পড়ানো, তাদের কোচিং করা, এই কাজটা কি হারাম? পয়সা সম্পর্কে ফোকাহারা লিখছে যেটা একটা বিনিময় নিচ্ছে, পড়ায় নিচ্ছে, পয়সা ঠিক আছে, পয়সা কাজে লাগাইতে পারবে, কিন্তু এই কাজ তার জন্য হারাম। রোজা অবস্থায় স্ত্রীকে যৌন উত্তেজনামূলক কথা বলা বা বিশেষ জায়গায় স্পর্শ করা যাবে কিনা? মাকরুহ। যৌন উত্তেজনামূলক কথা বলা বা বিশেষ জায়গায় স্পর্শ করা কি রোজা রেখে? মাকরুহ, কারণ এখানে কোনো অঘটন ঘটতে পারে, এটা করতে দেয় কি হতে পারে? অঘটন ঘটে রোজা নষ্ট হয়ে যেতে পারে। তখন একটা না ষাটটা রাখতে হবে, যদি ঘটে অঘটন তো একটা না কটা রাখতে হবে? ষাটটা। মাঝখানে ভাঙলে আবার গোড়াতে ষাটটা রাখতে হবে।
ট্রেন দেখছে, এইগুলো কোন গ্রহণযোগ্য স্বপ্ন না। সাহরির সময় শেষ, ফজরের আজান হচ্ছে, এই সময় কিছু খাবার বাকি আছে, এগুলো কি খাব না খাব না, এটার উত্তর হল আপনি দেখেন আজানটা কি ঠিক মতো হইতেছে না আগে হইতেছে। যদি আজানটা ঠিক মতো হয় তাহলে আপনি খাবেন না, আর যদি দেখেন যে না টাইম টেবিল অনুযায়ী আজানের টাইম এখনো বাকি আছে তাহলে খাবেন। অনেক মজন আছে আনপড়, এরা ওই ক্যালেন্ডার টাইম টেবিল বুঝতে সক্ষম না, ওরা টাইম হওয়ার আগে কি করে আজান দিয়ে দেয়, ওটা বুঝতেন ওই আজানের পরে খাওয়া যাবে, কেন আজান দিছি তো আগে, টাইম হওয়ার আগে আজান দিয়ে দিছি। আচ্ছা অনেক মজন আছে, ফরজ নামাজে সূরা ফাতিহা সাত আয়াত সাতবারে পড়া কি সুন্নত না ওয়াজিব? সুন্নত। ফরজ নামাজে সূরা ফাতিহার সাত আয়াত সাত নিঃশ্বাসে পড়া এটা সুন্নত, ওয়াজিব না। না তারাবিতে মিলে পড়বে, তারাবিতে সাত দেবে না, ফরজ নামাজের কথা বুঝতে পারছি। একজন মহিলা দুইবার গর্ভবতী হওয়ার পর দুইবারই বাচ্চা নষ্ট হয়ে গেছে, নেককার ও সুস্থ সন্তানের জন্য দোয়া প্রার্থী, এর জন্য কি আমল করব? এর জন্য আমল হল একটা আয়াত আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার লেখা মাসনুন দোয়াতে এটা এই আয়াতটা লেখা আছে, একটা বেশি বেশি পড়লে ইনশা আল্লাহ আল্লাহ তাকে নেক সন্তান নসিব করবেন। একজন মসজিদের ইমাম মসজিদ কমিটিকে বলেছেন যে তিনি তারাবি নামাজ পড়িয়ে কোনো বিনিময় নেবেন না, কিন্তু মসজিদ কমিটি রাজি হয় নাই, বাধ্য হয়ে ইমাম সাহেব ও আরেকজন হাফেজ মিলে খতম তারাবি পড়াচ্ছেন, কিন্তু ইমাম সাহেব তারাবি পড়িয়ে বিনিময় নিতে চান না, এখন তার কি করণীয়? করণীয় তারাবির বিনিময় দিলে নেবে না, নেওয়া তো তার হাতে, নাকি নিতেই হবে? কেউ কি বাধ্য করতে পারে না, ওর জন্য নেবে না, তা হারাম পয়সা নেব না আমি, আপনার হারাম পয়সা না দিয়ে আমি যেহেতু পারমানেন্ট স্টাফ, আমার কি করেন বেতন ডবল করে দেন, রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে বেতন কি করে দেন ডবল করে দেন, তারাবির বিনিময়ে দিয়ে তারাবি নষ্ট করতেছেন কেন? আপনাদের তারাবি বাতিল হয়ে গেল, আমার তারাবি কি হয়ে গেল বাতিল হয়ে গেল, এটা করতেছেন কেন? নিবেই না। তিন কাতার পিছনে দাঁড়িয়ে একতেদা করলে নামাজ হবে কিনা? আরে তিন কাতার কেন, একশো কাতার পিছনে দাঁড়িয়ে একতেদা করলে কি অসুবিধা? ও কাতার গ্যাপ দিয়ে, কাতার যে গ্যাপ দেয় তাহলে মসজিদের মধ্যে তো নামাজ হয়ে যাবে, মসজিদের তিন কাতার গ্যাপ দিয়ে যদি কাতার করে কাজটা মাত্র হবে কিন্তু নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদের বাইরে যারা কাতার বানায় জায়গা না হলে ওরা যে গ্যাপ দেয় ওদের নামাজ হবে না, মসজিদের বাইরে এক কাতার গ্যাপ দিলেও নামাজ হবে না, আর মসজিদের ভিতরে যত কাতারে গ্যাপ দিক মসজিদ মসজিদ, এই জন্য নামাজ হয়ে যাবে কাজটা মাকরু। তারাবির প্রতি রাখাতে প্রতি রমজানের কি নিয়ত করতে হবে? রমজান কি জন্য নিয়ত করবে? প্রতি রাখাতেও লাগবে না, দুইজন রাখাতে নিয়ত করবে, তারাবিতে প্রতি দুই রেখাত পরে কি করবে? হ্যাঁ দুই রেখাত তারাবি পড়তেছি এই ইমামের পিছনে, আল্লাহ, দুই রেখাত তারাবি পড়তেছি এই ইমামের পিছনে, আল্লাহ। রমজানের ফরজ রোজা বিনা ওজরে কেউ যদি একটা অথবা একাধিক ছেড়ে যায় তাহলে তার কি হুকুম?
ছেড়ে দিছে, মানে আগের থেকে রাখে নাই, আগের থেকে তাহলে একটাই কাজা করতে হবে। আর যদি রেখে ভাঙ্গে থাকে, একটা তো কাজা করতেই হবে, আরো ষাটটা কাফফারা লাগবে। ষাটটা কি লাগবে? কাফফারা। আমি একটি বস্তু খরিদ করি 1,20,000 টাকা দিয়ে 1 বছরের কিস্তিতে, প্রতি মাসে আমি 10,000 টাকা করে কিস্তি দিচ্ছি, এই পর্যন্ত আমার কিস্তি 70,000 পর্যন্ত দেওয়া হয়েছে, আর বাকি থাকলো 50,000, যা পরবর্তী 5 মাসে পরিশোধ করব। এখন প্রশ্ন হচ্ছে, যাকাতের হিসাবের সময় আমার মোট সম্পত্তি থেকে ওই বাকি 50,000 টাকা বাদ দিতে পারবো নাকি ধরে নিব? 50,000 বাদ দিবেন না, চলতি মাসের কিস্তিটা বাদ দিতে পারেন। চলতি মাসে যে 10,000 টাকা কিস্তি দিবেন, আপনার হাতের টাকা থেকে ওইটা বাদ দেন, 50,000 বাদ দিবেন না, পরে দিবেন। হ্যাঁ, ওটা নগদ ঋণ না, নগদ ঋণটা মূল টাকা থেকে বিয়োগ হয়, কিন্তু ওটা নাকি অগ্রিম ঋণ সামনে দিতে হবে, ওটা কি হয় না? ওটা বিয়োগ হয় না, মাইনাস হয় না। আমার বাচ্চা 1 মাস আগে মারা গেছে, আমার বিবি প্রায় তাকে স্বপ্নে দেখে। একদিন দেখে শ্বশুর শাশুড়ি বাচ্চাটা কেড়ে নিতে চাচ্ছেন, আমার বিবি বাচ্চা নিয়ে বের হয়ে যান। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? বাচ্চাটা আল্লাহ নিয়ে গেছে, কেড়ে নেওয়া মানে কি? নিয়ে যাওয়া, ও তো মারাই গেছে, এরা নতুন কোন ব্যাখ্যা নেই। হীরার অলঙ্কারের উপরে জাকাত আছে কিনা? আমি আমার স্ত্রীর মোহরের টাকা কিস্তিতে একটি ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখার হিসাব খুলেছি, যদি টাকা হাতে হাতে দেই তা খরচ হয়ে যেতে পারে বলে এইভাবে মোহরের টাকা দিচ্ছি। 5 বছর আগে তা উঠানো যাবে না, এখন 5 বছর আগে যে পরিমাণ টাকা জমা হবে ওই ব্যাংকে তার উপরে জাকাত আসবে কিনা? যে টাকা জমা হবে ওটা নিসাব পরিমাণ হলে স্ত্রীর উপরে কি আসবে? তোলা যায় না, ভিন্ন কথা, মালিকানা তো তার, মালিকানা কার? স্ত্রীর। জাকাত দিতে হবে নিসাব পরিমাণ হলে। আর তাহলে হীরার অলঙ্কার, হীরার উপরে কোন জাকাতের কথা কোরআন থেকে পাওয়া যায় না। স্বর্ণ রূপা আছে, হীরার কথা নেই। এটা যারা ব্যবসা করে, ব্যবসার মাল হিসেবে তারা জাকাত দিবে। হীরা ইংরেজিতে বলে প্লাটিনাম, এর যারা ব্যবসা করবে ব্যবসায়ী মাল হিসেবে জাকাত দিতে হবে, কিন্তু যে ব্যবহার করবে তার উপরে জাকাত নেই, তার উপরে জাকাত আসবে না। প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত আসবে কিনা? প্রভিডেন্ট ফান্ড যদি বাধ্যতামূলক হয়, ঐচ্ছিক না, তাহলে ওই টাকা যখন নাকি চাকরির শেষে আপনার বুঝাই দেওয়া হবে, আপনাকে বুঝাই দেওয়া হবে, তখন জাকাত দিতে হবে, এর আগে জাকাত দেওয়া লাগবে না। তখন তো জাকাত তো আসবে, হজও আসবে। এক পরিবারে বাবা মারা গেছেন, মা ও 2 বালক সন্তান আছে, দেশে কিছু জমি আছে, মা বিক্রি করলে এদের উপরে জাকাত আসবে, কিন্তু বর্তমানে আর্থিক অবস্থা খুব খারাপ, এই পরিবারের কাউকে জাকাত দেওয়া যাবে কিনা? উল্লেখ্য যে এদের মধ্যে মিরাজ বন্টন করা হয় নাই, আগে তো মিরাজ বন্টন করতে হবে, জরুরি,
মেরাজ বন্টনে দেরি করা গুনাহের কাজ। মেরাজ বন্টনে দেরি করা কি গুনাহের কাজ। রইল জমি, থাকা অবস্থায় তাদের খুব অভাব, কিন্তু জমিটা বেচলে জাকাত পরিমাণ টাকা হয়। বেচলে কি হয় তা এখন দরকার নেই, যদি বেচে তখন মশলা নিবে। এখন যেহেতু জমি আছে, জমির উপরে জাকাত আসে না, তাহলে ওই পরিবারের উপরে জাকাত ফরজ হবে না এবং তাদেরকে প্রয়োজনে জাকাত দেওয়া যাবে। ফেস ওয়াশ বা ক্রিমে যদি অ্যালকোহল কি ডেন্ট থাকে তাহলে সেটা কি ব্যবহার করা যাবে? ক্রিমে কি অ্যালকোহল থাকে? সেন্টের মধ্যে থাকে, ক্রিমে তো শুনে নেই। যদি থাকেও কথার কথা, যে কোনো অ্যালকোহল থাকলে নিষেধ হয় না। রিক্টিফাইড স্প্রিট দিয়ে যে অ্যালকোহল বানানো হয়, রিক্টিফাইড স্প্রিট, ওটা না জায়েজ। এছাড়াও অনেক কিছু দিয়ে অ্যালকোহল তৈরি হয়, খেজুরের রস দিয়ে তৈরি হয়, তালের রস দিয়ে তৈরি হয়, সেই অ্যালকোহল না জায়েজ না। এই জন্য আপনি যদি নিশ্চিত হন যে এটা রিক্টিফাইড স্পিরিট দিয়ে বানানো হয়েছে, সেটা ক্রিম হোক, সেটা কি হয় পারফিউম হোক, মানে ওই যে সেন্ট হোক, ব্যবহার করবেন না। রিক্টিফাইড স্পিরিটটা আঙ্গুর থেকে তৈরি হয়, দেড় বছরের বাচ্চা সোফায় পেশাব করলে সেখানে বসে কোরআন শরীফ পড়া যাবে কিনা? সেখানে বসে কোরআন পড়াটা যাবে না। হ্যাঁ, তার উপর যদি কোন তাওয়াল বিছাই দেন তাহলে যাবে। দাড়ি এক মুষ্টির অধিক অংশ কাটার তরিকা কি? এটা কি কেবল থুতনি থেকে এক মুষ্টির অধিক, না চতুর্দিক থেকে এক মুষ্টির অধিক? দাড়ি তো চতুর্দিকে হয় না, তিন দিকে হয়, দুই সাইডে হয় আর নিচে হয়, চতুর্দিক গেলে ওটা তো চুল। তিনও দিকে এক মুষ্টির বেশিটা কাটতে পারবেন, তিনও দিকে, যেহেতু দাড়ির গতি কোন দিকে, নিচের দিকে। আরে গতি সাধারণত এই সাইডের গুলো সাইডে, তলের গুলো তলে, এরকম হয় না? এটা গতি কোন দিক থাকে? নিচের দিকে। কাজে নিচের দিকে ধরবে, থুতনির নিচে এইভাবে ধরে, যেগুলো বেশি হয় থুতনির নিচে ধরতে হবে এইভাবে। তাহলে বেশিগুলো কি করবে? কেঁচি দিয়ে কেটে দিবে। এক লোক ছিল, উনি তিন দিনে কোরআন শরীফ হেফজ করছে, অর্থাৎ স্বামীতে কিসটা লিখছে, তিন দিনে পুরা কোরআন শরীফ হেফজ করছে। উনি বলছেন, আমি যা এক করছি তাকে করে নাই, আর আমি যা ভুলছি তাকেও ভুলে নাই। উনি কি ভুলছে? উনি এইভাবে কোরআন বলে নাই, উনি এইভাবে ধসে ওই বেস্তি রায়টা কাটার জন্য, কিন্তু কাটছে উপুদ্ধি। মুষ্টি ধরে কাঁপবে নিচের থেকে, কিন্তু ভুলে কাটতে কোন দিক দিয়ে, এটা কথা কইছে। আমি যা অ্যাড করছি তাকেও অ্যাড করে নাই, আর আমি যা বুঝছি তাকেও বলে নাই। কেউ কেউ উপর দিক দিয়ে কাটছে, কোন ঘটনা পাওয়া গেছে? ভূগোলের ভাষায় মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত হওয়ায় পশ্চিম দিকের তুলনায় সময় বেশি হয় বা এগিয়ে থাকে। যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব পশ্চিম দিকে অবস্থিত, আমাদের সময় থেকে এরা
কয়েক ঘন্টা পিছিয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন হল, সময়ের ব্যবধানে আমাদের থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও ঈদ রমজানের চাঁদ কেন একদিন পূর্বে দেখতে পায়? উল্লেখ্য, সৌদি আরব মূল মধ্যরেখা থেকে বা গ্রিনিস মান মন্দির থেকে পূর্বে অবস্থিত। মান মন্দিরটা হওয়ার দরকার ছিল বাইতুল্লাহর উপর দিয়ে, কিন্তু খ্রিস্টানটা গায়ের জোরে তা নিয়ে গেছে কোন জায়গা দিয়ে? লন্ডনের উপর দিয়ে নিয়েছে গায়ের জোরে। কারণ কোরআন শরীফ আছে, প্রথম যে ভূখণ্ডটা যাচ্ছে সৃষ্টি হয়েছে ওই জায়গায় এখন কাবা, ওই জায়গাটাই কি কাবা। কাজে এই মধ্যরেখা টানতে হলে একটা পূব হবে একটা পশ্চিম হবে, এই মধ্যরেখা টানতে হলে কইতে টানতে হবে? কিন্তু খ্রিস্টানরা গায়ের জোরে ওই মধ্যরেখা টানছে কই থেকে? লন্ডন। মুসলমানরা বেকুব, তারা কোনো প্রতিবাদ করে নাই, চুপচাপ ওটা মেনে নিস, গলত। মধ্যরেখা দুটা, এখানে যে মধ্যরেখা প্রস্তুত করা হয়েছে এতে পৃথিবীটা দুই ভাগ হবে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। এখানে একটা প্রশ্ন, আর একটা মধ্যরেখা আছে, এটাকে বিষুব রেখা বলে, ওতে এক ভাগ হয় উত্তরে এক ভাগ হয় দক্ষিণে, বুঝে আসছে? মধ্যরেখা কিন্তু ব্যাপে কয়টা? দুটা। এখানে প্রশ্ন হলো যে মধ্যরেখার দিক দিয়ে ওরা হলো মান মন্দিরের কাছে, আমরা হলো দূরে, আমাদের টাইমটা আগায়ে ওদের টাইমটা পিছায়, তো ওরা সাত আগে দেখে কেন? ওরা সাতটা আগে দেখে কেন? চন্দ্র সূর্য প্রথম যখন আল্লাহ সৃষ্টি করছেন, প্রথম করে চালু করছেন, তো বাইতুল্লাহর উপর তো চালু করছেন, বাইতুল্লাহর উপর তো চালু করছেন, এই ঘুরে এক চক্কর দিলে একদিন হয়ে গেল। সাত সূর্য দুটোই করতে চালু করছে বাইতুল্লাহতে, এই জন্য বাইতুল্লাহতে যারা আছে তারা এটা আগে দেখে, ওখান থেকে স্টার্ট করার কারণে চাঁদ ওইদিকে আগে ওঠে, আর আমরা ওইখান থেকে দূরে অনেক পূবে, 3000 মাইল পূবে, আমরা সাধারণত একদিন পরে দেখি, সাধারণত টাইম আমরা আগায়। এখানে আমাদের বাজে তিনটা, সৌদি আরব গেলে এখন বাজেলে 12টা, বুঝে আসছে না? আমি যে আসলাম কিবারে, মঙ্গলবারে ফিরলাম, আবার রোজা 3 ঘন্টা খাটো হয়ে গেছে। পশ্চিম দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সফর করার কারণে আমার রোজা কি হয়ে গেছে? খাটো হয়ে গেছে। আমি ধরেন 3টার সময় উঠছি, বুঝলেন, এই ঘন্টা দুই পরে ইফতারের টাইম হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, পেলেন সাড়ে 5টা অন্ধকার হয়ে গেছে। আবার যদি আপনি রমজানে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যান, তা আপনার রোজা 3 ঘন্টা লম্বা হয়ে যাবে। যত যাবেন, এনটাই ধরনের কথা কথা 9টা রওনা করছেন, যাইতে কমপক্ষে 6 ঘন্টা লাগে, তো 9টা রওনা করলে কয়টা বাজবে বাংলাদেশে? 3টা। ওখানে যাই দেখবেন বাসতে কয়টা? 12টা বাজছে, 9টা রওনা করছেন, 12টায় বসছেন, মাঝখানে কয় ঘন্টা গেছে? 6 ঘন্টা চলে গেছে। তো যদি গেলে রোজা বাড়ে, লম্বা হয়, আর আসলে ঠিক একই কথা, যে বাংলাদেশে রমজানে জাপানে যান, রোজা খাটো হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আর জাপান থেকে আসেন লম্বা হয়ে যাবে। তবলিগঞ্জ আসতে মনে হয় এলাম, শুনলাম ও তবলিগঞ্জ আসছে এখানে, হ্যাঁ, তো ওনার থেকে নুসরত করেন আপনারা, ওনার রমজান মাসে দাওয়াতের কাজে বের হয়েছেন,
এমনি তো রমজানে সব সব বাড়াই দেওয়া হয়, তো 70 গুণ তো বেশি পাবেই। আপনারা নুসরত করলে আপনারা 70 গুণ পাবেন। জবরদস্ত মেহনত, বড় দামি মেহনত, নবীওয়ালা মেহনত। আল্লাহ তালা পুরা দুনিয়ায় ছড়াই দিছেন একই নকশার উপর। এই কাজটা ইহুদি নাসারদের সহ্য হইতেছে না। এর দ্বারা যে লক্ষ লক্ষ মানুষ হেদায়ত পাইতেছে, এইটা ইহুদি খ্রিস্টানদের সহ্য হইতেছে না। এই জন্য তারা এই কাজটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিজেরা তবলিগওয়ালা শাস্তে কুরআন সাথী হয়েছে। একজনে 15 বছর টাইম লাগাইছে, সারে ইনি হল কুরআন সাথী, কিন্তু লুঙ্গি খুলে দেখেন খতনা করার নেই, কুরআন সাথীর খতনা করার নেই। ওরাই ঢুকে এই কাজটাকে নষ্ট করতেছে। ইহুদরা এমন পাজি, এমন শয়তান, ইসলামের প্রত্যেকটা কাজ ওরা নিজেরা ঢুকে পলিসি করে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের মুসলমানদের সর্বোচ্চ সতর্কতা জরুরি, সর্বোচ্চ সতর্কতা। আমি বয়ানে বলছি, সুরা হল আমিরকে সাহায্য করার জন্য, আমিরকে পরিচালনা করার জন্য কি লাগে? সুরা লাগে। আপনাদের আমির না থাকে তো সুরা কি করবে? আমির নেই তো সুরা কাকে সাহায্য করবে? এদের কয়েক বছর ধরে সুরায় নিজাম চালাই দিচ্ছে তবলিগে, গলত তরিকা। এরা চালু করছে কারা? হিন্দুস্থানে একটা ইয়ে আছে না, ভার্সিটি আলিগড়, এই আলিগড়ের কিছু ইংরেজি শিক্ষিত লোকেরা তবলিগে ঢুকে তারা কমনিজামের থিওরি অনুযায়ী এটা চালু করছে। তারা বুঝাইছে এত বড় কাজ, দুনিয়া জোড়া কাজ, এটা একক কোনো ব্যক্তি সামলাইতে পারবে না, একক কোনো ব্যক্তি সামলাইতে পারবে না। 10-15 জন আমির থাকবে, সুরা থাকবে, উনি একজন, উনি একজন, উনি একদিন, উনি একদিন, উনি একদিন, 10-15 জন মিলে সামলাইবে। এই তো কমিউনিস্টদের পলিট ব্যুরো। কমিউনিস্টদের কি পলিট ব্যুরো সিস্টেম? এটা গলত, সম্পূর্ণ গলত। আমাদের ইসলামের থিওরি হল আমির, আমিরকে সুরা আলাদা পরামর্শ দিবে, সিদ্ধান্ত একই ব্যক্তি দিবে, সিদ্ধান্ত একই ব্যক্তি দিবে, কোন তাকে সাহায্য করবে সুরা, আমির ছাড়া কোন সুরা নেই। এই আলিগড়ের এই পণ্ডিতরা এই সিস্টেমটাকে নষ্ট করছে, আর ওদের মাথার মধ্যে আছে কমিউনিজম। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। প্রত্যেকটা মার্কাজে, প্রত্যেকটা মার্কাজে যতক্ষণ আমির না বানানো হবে ততক্ষণ ফেতনা বন্ধ হবে না। দ্বিতীয় কোন রাস্তা নেই, যেহেতু সুরায় নিজামে গেছে ওইতে ফেতনা শুরু হয়ে গেছে। এই সুরায় নিজাম যতক্ষণ আছে ফেতনাও থাকবে। যদি হিম্মত করে প্রত্যেকটা মার্কাজে কি বানাইতে পারে? প্রত্যেকটা মার্কাজে আমির বানাইতে পারে, ফেতনা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আসল যে নিজাম আমির, আমির কিন্তু একা হওয়া যায় না, আমি আমির, আমি দাবি করলাম, এইভাবে হওয়া যায়। এটা গণ্যমান্য লোকেরা পরামর্শ করে একজন কি করবে, যারা সুরা হওয়ার যোগ্য তারা মশার করে প্রত্যেক দেশের জন্য, প্রত্যেক মার্কাজের জন্য তারা আমির বানাই দিবে। আমি ঘোষণা করলাম আমি আমির, এটা গ্রহণযোগ্য। আমির বানাইতে হয়, বানানো পরে তার কাছে পুরা পাওয়ার চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।